গেল সপ্তাহে দেশের বাজারে হঠাৎ করেই বেড়ে যায় পেঁয়াজের দাম। প্রতি কেজির দাম পৌঁছে 55 টাকায়। তবে সপ্তাহের ব্যবধানে সেই দর কিছুটা কমেছে। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়, কারওয়ান বাজারের পাইকারি আড়তে যা 45 থেকে 46 টাকা। বাজারে কালকে গেছিলাম, পরে বললাম যে মানে বাজারে যে একটা উত্তেজনা ছিল, ওই উত্তেজনাটা নাই। ওই সময় একটু বাজারটা ভিড় ছিল আবহাওয়া বৃষ্টির কারণে, আর এই সপ্তাহে আপনার আবহাওয়া একটু ভালো আছে, পেঁয়াজের বাজারটা মোটামুটি 45 থেকে 46 টাকার মধ্যে। কিছুটা কমেছে আমদানি করা আদা রসুনের দাম। ব্যবসায়ীদের হিসেবে সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। আদা রসুন এখন সহনশীল আছে, আদার দামটা একটু কম যাচ্ছে, 100 থেকে 120 টাকা, রসুনের দামও সেমই। তবে সবজির বাজার চড়া। মহাখালী বাজারে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকায়, সিমের কেজি এখনও 50 থেকে 60 টাকা। বাজারে নতুন আসা গ্রীষ্মকালীন সবজির দাম আরও বেশি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কেজিতে 10 টাকা বেশ কম। সিম একটা বেশ পাতলাটা হইল 50 টাকা, বিচিওয়ালা হইল 60 টাকা, শশা 70-80 টাকা, খিরা 50-60 টাকা বিক্রি করি, তারপরে কাঁচামরিচ 80 টাকা, গত সপ্তাহের তুলনায় অনেক বেশি। সত্য কথা বলতে শীতকালীন সবজি অনেকটা মাইনাস হয়ে গেছে, এখন গরমকালীন সবজি আসতেছে, তো দামরা মেলাদিন যাবতে বাড়তি। তো গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কিছু কিছু মালের দাম কমছে, যেমন ভেন্ডি 120 টাকা পর্যন্ত ছিল, ভেন্ডি বর্তমানে 80 টাকা, পটপুটি 80 টাকা। আগের মতো উচ্চ মূল্যেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল ও চিনি। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।